যে কোনো ওষুধ খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না একদমই ঠিক না এই ভুলটা আমরা অনেকেই করে থাকি সাধারণত গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্স পেপ্টিক আলসার এবং গ্যাস্ট্রিক অ্যাসিড রিলেটেড সমস্যা ছাড়া এ সকল ওষুধ যেমন ওমিপ্রাজল ইসোমিপ্রাজল প্যান্টোপ্রাজল এগুলো খাওয়া ঠিক না তবে কিছু ওষুধের সাইড ইফেক্ট যেমন ব্যথানাশক ওষুধ অ্যান্টিবায়োটিক এগুলো সাইড ইফেক্ট কমানোর জন্য আমরা এই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারি বাচ্চাদেরকে বড়দের ওষুধ অল্প ডোজ করে খাওয়ানো যেতে পারে না কারণ ছোটোদেরকে যদি আমরা বড়দের ওষুধগুলো খাওয়াই সেক্ষেত্রে ডোজ ঠিকঠাক মতো পাবে না এবং আমরা জানি যে কিছু এমন কিছু ফর্মুলেশন আছে যেগুলো শুধুমাত্র বড়দের জন্য এবং আমরা জানি যে বাচ্চাদের জন্য পেডিয়েট্রিক ফর্মুলেশন তৈরি করা হয় যেগুলো তাদের জন্য নিরাপদ আর একটা বিষয় হচ্ছে সব ওষুধই কিন্তু ছোটোদের বডিতে কাজ করতে পারবে না কারণ তাদের কিছু অর্গান যেমন লিভার কিডনি এগুলো কিন্তু ঠিকঠাক মতো অল্প বয়সে ফাংশন করতে পারে না সেক্ষেত্রে টক্সিসিটি দেখা দিতে পারে ভেষজ বা হার্বাল ওষুধগুলো বেশি নিরাপদ কারণ এগুলো প্রাকৃতিকভাবে তৈরি না এটাও ভুল কথা হার্বাল ওষুধগুলোরও সাইড ইফেক্ট রয়েছে আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ডাক্তার আপনাকে যে ওষুধগুলো লিখে দিচ্ছে এই সকল ওষুধের সাথে হার্বাল ওষুধগুলো বিক্রিয়া করতে পারে যাকে আমরা বলি পটেন্সিয়াল ড্রাগ ইন্টারেকশন এটা কি হতে পারে ওই সকল ওষুধের সাইড ইফেক্ট বেড়ে যেতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে এই হার্বাল ওষুধের টেস্টিং এবং রেগুলেশন অন্য ওষুধের তুলনায় কম হয় সেক্ষেত্রে সেফটি এবং ইফিকেসি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে অতিরিক্ত ঝাল কিংবা তেলে ভাজা খাবার খেলে আলসার হয় না আলসারের সাথে সরাসরি সকল খাবারের কোনো সম্পর্ক নেই আলসার মূলত দুটি কারণে হয় একটা হচ্ছে হেলিকো হেলিকোব্যাক্টর পাইলোরি এই যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার ইনফেকশনে আরেকটা হচ্ছে অতিরিক্ত এনএসআইডি অর্থাৎ দীর্ঘদিন যদি কেউ এনএসআইডি মানে ব্যথানাশক ওষুধগুলো খায় যেমন ন্যাপ্রোকজেন ডাইক্লোফেনাক অ্যাসপিরিন এগুলো খেলে আলসার হতে পারে তবে কারো যদি অলরেডি আলসার হয়ে থাকে তারা সকল খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এই সকল খাবার আলসারের সমস্যাটাকে কি করতে পারে আরও বাড়িয়ে দিতে পারে দামি অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে ভালো অ্যান্টিবায়োটিক না একদমই না আপনি কোন ব্যাকটেরিয়াকে মারতে চাচ্ছেন এবং ওই ব্যাকটেরিয়ার জন্য আপনি কোন অ্যান্টিবায়োটিক দিচ্ছেন এইটা ইম্পর্টেন্ট সেটা দামি অ্যান্টিবায়োটিক হোক বা কম দামি অ্যান্টিবায়োটিক হোক এখনো অনেক কম দামি অ্যান্টিবায়োটিক রয়েছে যা ব্যাকটেরিয়ার প্রতি সেন্সিটিভ অর্থাৎ ব্যাকটেরিয়াকে ওই অ্যান্টিবায়োটিকগুলো মারতে পারে তবে একটা কথা থেকেই যায় বর্তমানে যেভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে সেক্ষেত্রে কম দামে যে সকল অ্যান্টিবায়োটিক রয়েছে সেগুলো আস্তে আস্তে অকেজো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন ফর্মুলেশন নতুন অ্যান্টিবায়োটিকের দিকে আগাতে হবে যার দাম অবশ্যই বেশি হবে জন্য আপনাদের মাথায় রাখতে হবে অকারণ এবং ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না ডেঙ্গু জ্বর হলে ব্যথানাশক ঔষধ প্যারাসিটামল খাওয়া উচিত না না এটা ভুল কথা ডেঙ্গু জ্বর হলে আপনি প্যারাসিটামল ব্যবহার করতে পারবেন কিন্তু অন্য অন্য ব্যথানাশক ওষুধ যেমন এনএসআইডি গ্রুপের ওষুধগুলো অর্থাৎ অ্যাসপ্রিন ডাইক্লোফেনাক ন্যাপট্রোকজিন এগুলো ব্যবহার করা যাবে না কারণ এই সকল ওষুধের প্ল্যাটিলেটের উপর প্রভাব রয়েছে আর আমরা জানি যে ডেঙ্গু জ্বর হলে প্ল্যাটিলেটের সংখ্যা কমে যায় আর এ সকল ওষুধও যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার প্ল্যাটিলাইটের সংখ্যা বা প্ল্যাটিলাইটের কাজ করার ক্ষমতাটা কমে যাচ্ছে এখন আপনার বডির ভিতরে যদি কোথাও রক্তক্ষরণ হয় সেখানে কিন্তু এই প্লেটিলেট গিয়ে রক্তক্ষরণটাকে বন্ধ করতে পারবে না ফলে আমাদের বডিতে সমস্যাটা অনেক বেশি বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে যায় এই জন্য ডেঙ্গু হলে এ সকল ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না তবে প্যারাসিটামল খাওয়া যায় কারণ এই প্যারাসিটামলের সাথে প্লেটিলেট কোনো সম্পর্ক নেই কোলেস্টেরল মানেই আমাদের শরীরের জন্য খারাপ না কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান এই কোলেস্ট্রল আমাদের হরমোন তৈরিতে হেল্প করে যেমন এস্ট্রোজেন পোজেস্টোরন টেস্টোয়েস্টোরন এছাড়াও এটি ভিটামিন ডি এবং পিত্তরস তৈরিতে হেল্প করে থাকে আমাদের বডিতে দুই ধরনের কোলেস্ট্রল থাকে একটা হচ্ছে এলডিএল আর একটা হচ্ছে এইচডিএল এইচডিএলটা হচ্ছে আমাদের ভালো কোলেস্ট্রল আর এলডিএল টা হচ্ছে একটা দুষ্ট এবং খারাপ কোলেস্ট্রল এই কোলেস্ট্রল যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের হার্ট এবং রক্ত সমস্যা দেখা দেয় আর এই এলডিএল কমানোর জন্য আমরা অ্যাটোরোবাস্টাটিন রসুবাস্টাটিন সিমবাস্টাটিন সকল লিপিড লোয়ারিং ড্রাগুলো খেয়ে থাকে কোথাও কেটে গেলে বা ঘা হলে জাতীয় খাবার খাওয়া যায় না না এটা ভুল কথা বেশিরভাগ জাতীয় খাবারে ভিটামিন সি পাওয়া যায় আর ভিটামিন সির কাজ হচ্ছে কোলাজেন করা অর্থাৎ আমাদের যদি কোথাও কেটে যায় ঘা হয় সে সকল টিস্যুগুলোকে ঠিকঠাক করার জন্য রিপেয়ার করার জন্য ভিটামিন সি খুব জরুরি আর আমরা জানি ভিটামিন সি একটি ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তাই কোথাও কেটে গেলে ঘা হলে ভিটামিন সি বা টক যেহেতু খাবার খাওয়ার ক্ষেত্রে কোনো ভয় নেই ঔষধ খাবার খাওয়ার আগে কিংবা পরে যেকোনো সময় খাওয়া যায় না এটা ভুল কথা যেমন কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো খাবার খাওয়ার আগে খেলে ভালো কাজ করে যেমন সাইক্লিন এটি খাবার খাওয়ার আগে খেলে অ্যাবজর্পশন ভালো হয় আবার কিছু ওষুধ খাবার খাওয়ার পরে খেলে ভালো কাজ করে যেমন অ্যামোক্সিসিন এটা যদি কেউ ভরা পেটে খায় তাহলে যে গ্যাস্ট্রিক অ্যাসিডের যে প্রবলেম এটা তখন আর হয় না এছাড়াও আমরা জানি যে আয়রন ট্যাবলেটটা খালি পেটে খাওয়া ভালো এবং গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আছে এগুলো খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে হয় এবং আমরা আরেকটা ব্যাপার জানি যে ব্যথানাশক ওষুধগুলো ভরা পেটে খেতে হয় গরমকালে কৃমির ওষুধ খাওয়া যায় না এটা ভুল কথা আপনি শীত গ্রীষ্ম বসার যে কোনো সময় কৃমিনাশক ওষুধ খেতে পারবেন সাধারণত তিন মাস পর পর সবারই কৃমিনাশক ওষুধ খাওয়া উচিত অ্যালবেন ডাজল মেবেন ডাজল এই ওষুধগুলো কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয় লাল রঙের পোশাক পরে সারের সামনে যাওয়া যাবে না লাল রং দেখলেই সার রেগে যায় কিন্তু জেনে অবাক হবেন যে বুলসার অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ড ফর রেড অ্যান্ড গ্রিন অর্থাৎ তারা কোনটা লাল রং কোনটা সবুজ রঙের মধ্যে পার্থক্যই করতে পারে না সমস্যাটা হয় কালার মুভমেন্টের ক্ষেত্রে অর্থাৎ আপনি যখন তাদের সামনে যে কোনো কালারের কোনো কাপড় হতে পারে যে কোনো কিছু হতে পারে যখন মুভমেন্ট করবেন বা নাড়াচাড়া করবেন তখন তারা এক্সাইটেড হয়ে যায় এই সমস্যাটা শুধু সারের ক্ষেত্রে নয় বরং অনেক পশুর ক্ষেত্রেই দেখা যায় আজকালকার মানুষজন গিরগিটির মতো নিজেকে লুকানোর জন্য রং পাল্টায় মানুষ কি করে জানি না তবে গিরগিটি নিজেদের লুকোনোর জন্য রং পাল্টায় না বরং গিরগিটি পরিবেশের সাথে তাদের তাপমাত্রা সমন্বয় করতে আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে এবং অন্য গিরগিটির সাথে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে নিজেদের রং পরিবর্তন করে এবং তাদের এই রং পরিবর্তনের ঘটনাকে বলা হয় ক্যামোফ্লস আমাদের শরীরে অ্যাপেন্ডিক্সের কোনো কাজই নাই এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ খামাখা একদমই না বরং আমাদের দেহের অনেক ভালো এবং ভদ্র ব্যাকটেরিয়ার আবাসস্থল এই অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সে থাকা ব্যাকটেরিয়াগুলো আমাদের খাদ্য পরিপাক করতে এবং কিছু ঔষধের মেটাবলিজমে সহায়তা করে এছাড়াও এরা বৃহতন্ত্রকে বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করে এবং ডায়রিয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয় কমলাতে বই পড়লে চোখের দৃষ্টিশক্তি কমে যায় চোখে নানান সমস্যা দেখা দেয় কম আলোতে বই পড়লে আমাদের চোখের উপযোজনের জন্য চক্ষু পেশিগুলো খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়ে জাস্ট এইটুকুই কিন্তু দৃষ্টিশক্তির পরিবর্তন হয় না সামনে শীতকাল আসতে শীতের জন্য সবসময় দেখা যাবে জ্বর সর্দি লেগেই আছে সর্দি হওয়ার সাথে আসলে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই সর্দি মূলত ভাইরাসের আক্রমণের কারণে হয় সাদা দাঁত মানেই সুস্থ দাঁত কি আপনি ওকে ভাইয়ের মতো ভাবেন নাকি এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল কারণ আমাদের দাঁতের যে বাইরের লেয়ার তার নাম হচ্ছে এনামেল এবং এনামেল হচ্ছে সাদা কালারের এর ভিতরে থাকে হচ্ছে ডেন্টিন ডেন্টিন সাধারণত একটু হলুদাব রঙের সো যাদের ক্ষেত্রে এনামেল একটু পুরো হয় তাদের দাঁত সাধারণত সাদা দেখা যায় আর যাদের এনামেল লেয়ারটা পাতলা হয় তাদের ভিতরের ডেন্টিনটা দেখা যায় এই জন্য তাদের দাঁত একটু হলুদাব রঙের হয় শরীর সুস্থ রাখতে হলে প্রতিদিন আট দৈনিক কত লিটার পানি পান করতে হবে তা নির্ভর করে আপনার ওজনের উপর অতিরিক্ত পানি পান করলে আমাদের কিডনি ওই পানি বের করে দিতে পারে না যার ফলে মাথা ঘোরা ভাব ডায়রিয়া এসব দেখা দিতে পারে যদিও বলা হয় পানির অপর নাম জীবন কিন্তু আপনি যদি একটা না ছয় লিটার পানি পান করেন তাহলে ওয়াটার টক্সিসিটির জন্য আপনি মারা যাবেন আপনার ওজন অনুযায়ী আপনার কতটুকু পানি দৈনিক পান করা উচিত তা দেখে নিন চার থেকে হাসনা হেনা বেলি এ সকল সুগন্ধি ফুল গাছগুলো বাড়ির আশেপাশে লাগানো যাবে না তাহলে দেখা যাবে এ সকল গাছের নিচে সাপ আছে সাপের ঘাম চুক্তি নেই বললেই চলে সুতরাং সাপ ফুলের গন্ধে উতলা হয়ে গাছের নিচে ছুটে আসবে এটা ভাবা অলিকল্পনা ছাড়া আর কিছুই নয় সাধারণত ফুলের মধ্যে পোকামাকড় থাকে ওই পোকামাকড় খাওয়ার জন্য ব্যাং আসে আর ওই ব্যাঙ খাওয়ার জন্য সাপ আসে মানুষ যেমন ভরপেট খাওয়ার পর ক্লান্ত হয়ে পড়ে থাকে বা শুয়ে থাকে সাপও তেমনি ব্যাঙ খাওয়ার পর ওই গাছের আশেপাশে বসেই বিশ্রাম নেই ওই সাপকে দেখে আমরা ভাবি যে সাপ ফুলের গন্ধে ছুটে এসেছে মানুষ সারা জীবনে ব্রেনের মাত্র দশ পার্সেন্ট ব্যবহার করতে পারে নিউরোলজিস্ট বেরি গর্ডন এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন আমরা আমাদের মস্তিষ্কের পুরো অংশটি ব্যবহার করছি এবং কোনো কাজের সময় আমাদের মস্তিষ্কের পুরোটাই অ্যাক্টিভ থাকছে চুলের যে অবস্থা ভাবছি ন্যাড়া করে ফেলবো তাহলে চুলটা আরও বেশি ঘন হবে অনেক সুন্দর দেখাবে চুল কাটা বা ন্যাড়া করার সাথে নতুন চুল গজানোর কোনো সম্পর্ক নেই কারণ আমাদের চুল সৃষ্টি হয় আমাদের ত্বকের নিচের হেয়ার ফলিকল থেকে আর আমরা যে অংশটুকু কেটে ফেলি তা হচ্ছে তকের উপরের অংশ সুতরাং তকের উপরের অংশ কাটার সাথে নতুন চুল গজানোর কোনো সম্পর্ক নেই চ্যানেল সাবস্ক্রাইব করা দরকার নাই এমনিতেই ভিডিও সামনে আসবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকাল মানুষজন গিরগিটির মতোই নিজেকে লোকানাজরের রং পাল্টায়ে গিরগিটি কি করে যা মানুষ মানুষ রঙ বটাই এটা কিন্তু সঠিক